أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم প্রিয় বন্ধুরা কারবালার ময়দানে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে বসে মাথা মোবারককে ধর থেকে কেটে আলাদা করেছিল সেই লোকটি কে এবং তার শেষ পরিণতি কি হয়েছিল জানতে হলে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইসলামের ইতিহাসে বেশ কয়েকটি কলঙ্কিত নামের মধ্যে একটি হলো সিমার এর পুরো নাম সিমার বিন জিলজাউসার সিমার ইসলামের ইতিহাসে এমন একজন মানুষ যার সম্পর্কে স্বয়ং নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন এক কালো সাদা কুকুর আমার পরিবারের রক্ত পান করবে 61 হিজরি 10 মুহররম সিমার 4000 সৈন্য নিয়ে কারবালার প্রান্তে আসে জানা যায় সিমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিল এবং তেনার শরীরকে পদতলিত করেন তার ঘোড়ার সাহায্যে এরপর সিমার হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তেনার বুকের উপর বসিয়ে তেনার মাথা মোবারক শরীর থেকে আলাদা করে দেয় সিমার বিন জিলজাউসার ছিল জাবার বিন কালাব গোত্রের আমের বিন সাসা বংশের লোক আর এই কারণে তাকে আমেরি জাবারি এবং কালাবি বংশের সঙ্গে সংযুক্ত করা হয়ে থাকে তার পিতার নাম ছিল সুরাহ বিল বিন আওয়ার আমরু সিমার বিন জিলজাউসার ছিল ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেনাবাহিনীর একজন সেনা ছিল সিফথিনের যুদ্ধে সে ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে যুদ্ধ করেন সিমারের কুষ্ঠ রোগের কারণে তার মুখে কালো সাদা দাগ ছিল আর এই সিমারকে উদ্দেশ্য করে বলেছিলেন এক কালো সাদা কুকুর আমার পরিবারের রক্ত পান করবে যখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তে পৌঁছান তখন তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন কিন্তু তখন সিমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে ইবনে সাদকে যুদ্ধে উদ্বুদ্ধ করে 63 হিজরি 10 মুহররম সিমার 4000 সৈন্য নিয়ে কারবালার প্রান্তে আসে এবং আব্দুল্লাহ ইবনে জিহাদকে চিঠি সহ হুমকি দেয় সিমার সেই বাহিনীর কমান্ডার ছিল সিমার এবং আব্বাস বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একই গোত্রের ছিল জানা যায় আব্বাস বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ছিলেন সিমারের বোন এরপর 9ই মুহররম সিমার হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসেন এবং জিজ্ঞেস করেন আমার ভাতিজা কোথায় এই কথা শুনে আব্বাস আব্দুল্লাহ উসমান এবং জাফর বেরিয়ে এসে জিজ্ঞেস করেন তুমি কি চাও সিমার বলে আমি তোমার জীবন বাঁচিয়ে দেব তাই তোমার জন্য এটাই ভালো হবে তুমি আমার সাথে চলে আসো এই কথা শুনে তারা সিমারকে অভিশাপ দেয় এবং বলে আমরা যদি শত জীবন পাই তারপরেও আমরা আমাদের জীবন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কুরবানি দিতে পারি এবং তারা সিমারের সাথে যেতে অস্বীকার করে মুহররমের 10 তারিখে যখন হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্যবাহিনী নিয়ে সিমারের মুখোমুখি হয় এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার বাণী শোনাতে শুরু করেন তখন সিমার তাদের এরকম কিছু করতে বাধা প্রদান করে মুহররমের 10 তারিখে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন সিমার হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের দাবুতে হামলা করে এবং তাদের অত্যাচার করে জানা যায় সিমার হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে এবং নিজের ঘোড়া দিয়ে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর পদদলিত করে অসম্মান করে এবং তার বুকের উপর বসে তিনার পবিত্র মাথাকে কেটে ফেলে এই ঘটনার পর মুক্তাস সাফারি যখন হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজনকে হত্যা করেছিল তখন পাপিষ্ট সিমার কুফা থেকে পালিয়ে যেতে চেয়েছিল কিন্তু এ পাপিষ্টের শেষ রক্ষা হয়নি সে মুক্তাস সাফারির বাহিনীর হাতে ধরা পড়ে যায় তাকে দুই টুকরা করে মুক্তাস সাফারির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছিল এবং সিমারের লাশ কুকুরকে খাওয়ানো হয়েছিল আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলবো আমার যত চ্যানেল আছে হিন্দি বাংলা যত চ্যানেল আছে সব চ্যানেলের প্রত্যেকটি ভিডিও কপিরাইট ফ্রি
অর্থাৎ কেউ যদি এই ভিডিও কপি করে আপনাদের নিজের চ্যানেলে আপলোড দেন বা ফেসবুক পেজে আপলোড দেন অথবা অন্য কোনো জায়গায় আপলোড দেন তাহলে সম্পূর্ণ কপিরাইট ফ্রি, আমি কোনোভাবেই কপিরাইট দেব না। স্ক্রিন রেকর্ড করে এই ভিডিওগুলি আপনারা আপলোড দিতে পারেন। যদি আমার চ্যানেলের ভিডিও আপনারা আপনাদের চ্যানেলে বা ফেসবুক পেজে অথবা অন্য কোথায় আপলোড দিতে চান তাহলে অবশ্যই স্ক্রিন রেকর্ড করে আপলোড দিবেন। আর সবশেষে একটি কথা বলবো, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদেরকে দেখার সুযোগ করে দেবেন। এবং আমি যদি ভিডিওতে কোনো কিছু ভুল ভ্রান্তি বলে থাকি তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে দেবেন, যাতে আমি আমার ভুলটি শুধরাতে পারি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم প্রিয় বন্ধুরা, কারবালার ময়দানে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে বসে মাথা মোবারককে ধর থেকে কেটে আলাদা করেছিল সেই লোকটি কে এবং তার শেষ পরিণতি কি হয়েছিল জানতে হলে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ইসলামের ইতিহাসে বেশ কয়েকটি কলঙ্কিত নামের মধ্যে একটি হলো সিমার। এর পুরো নাম সিমার বিন জিলজাউসার। সিমার ইসলামের ইতিহাসে এমন একজন মানুষ যার সম্পর্কে স্বয়ং নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এক কালো সাদা কুকুর আমার পরিবারের রক্ত পান করবে। 61 হিজরি 10 মহরম সিমার 4000 সৈন্য নিয়ে কারবালার প্রান্তে আসে। জানা যায় সিমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিল এবং তেনার শরীরকে পদতলিত করেন তার ঘোড়ার সাহায্যে। এরপর সিমার হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তেনার বুকের উপর বসিয়ে তেনার মাথা মোবারক শরীর থেকে আলাদা করে দেয়। সিমার বিন জিলজাউসার ছিল জাবার বিন কালাব গোত্রের আমের বিন সাসা বংশের লোক, আর এই কারণে তাকে আমেরি, জাবারি এবং কালাবি বংশের সঙ্গে সংযুক্ত করা হয়ে থাকে। তার পিতার নাম ছিল সুরাহবিল বিন আওয়ার আমরু। সিমার বিন জিলজাউসার ছিল ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেনাবাহিনীর একজন সেনা ছিল। সিফথিনের যুদ্ধে সে ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে যুদ্ধ করেন। সিমারের কুষ্ঠ রোগের কারণে তার মুখে কালো সাদা দাগ ছিল, আর এই সিমারকে উদ্দেশ্য করে বলেছিলেন, এক কালো সাদা কুকুর আমার পরিবারের রক্ত পান করবে। যখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তে পৌঁছান তখন তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন, কিন্তু তখন সিমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে ইবনে সাদকে যুদ্ধে উদ্বুদ্ধ করে। 63 হিজরি 10 মুহররম সিমার 4000 সৈন্য নিয়ে কারবালার প্রান্তে আসে এবং আবদুল্লাহ ইবনে জিহাদকে চিঠি সহ হুমকি দেয়। সিমার সেই বাহিনীর কমান্ডার ছিল। সিমার এবং আব্বাস বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একই গোত্রের ছিল। জানা যায় আব্বাস বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ছিলেন সিমারের বোন। এরপর 9ই মুহররম সিমার হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসেন এবং জিজ্ঞেস করেন, আমার ভাতিজা কোথায়? এই কথা শুনে আব্বাস, আবদুল্লাহ, উসমান এবং জাফর বেরিয়ে এসে জিজ্ঞেস করেন, তুমি কি চাও? সিমার বলে, আমি তোমার জীবন বাঁচিয়ে দেব, তাই তোমার জন্য এটাই ভালো হবে, তুমি আমার সাথে চলে আসো। এই কথা শুনে তারা সিমারকে অভিশাপ দেয় এবং বলে, আমরা যদি শত জীবন পাই তারপরেও আমরা আমাদের জীবন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কুরবানি দিতে পারি। এবং তারা সিমারের সাথে যেতে অস্বীকার করে। মুহররমের 10 তারিখে যখন হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্যবাহিনী নিয়ে সিমারের মুখোমুখি হয় এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
ভালোবাসার বাণী শোনাতে শুরু করেন, তখন সীমার তাদের এরকম কিছু করতে বাধা প্রদান করে। মহরমের 10 তারিখে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন। সীমার হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের দাবুতে হামলা করে এবং তাদের অত্যাচার করে। জানা যায় সীমার হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে এবং নিজের ঘোড়া দিয়ে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর পদদলিত করে অসম্মান করে এবং তার বুকের উপর বসে তিনার পবিত্র মাথাকে কেটে ফেলে। এই ঘটনার পর মুক্তাস সাফারি যখন হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজনকে হত্যা করেছিল, তখন পাপিষ্ট সীমার কুফা থেকে পালিয়ে যেতে চেয়েছিল, কিন্তু এ পাপিষ্টের শেষ রক্ষা হয়নি। সে মুক্তাস সাফারির বাহিনীর হাতে ধরা পড়ে যায়। তাকে 2 টুকরা করে মুক্তাস সাফারির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছিল এবং সীমারের লাশ কুকুরকে খাওয়ানো হয়েছিল। আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, আমার যত চ্যানেল আছে, হিন্দি বাংলা যত চ্যানেল আছে, সব চ্যানেলের প্রত্যেকটি ভিডিও কপিরাইট ফ্রি। অর্থাৎ কেউ যদি এই ভিডিও কপি করে আপনাদের নিজের চ্যানেলে আপলোড দেন বা ফেসবুক পেজে আপলোড দেন অথবা অন্য কোনো জায়গায় আপলোড দেন, তাহলে সম্পূর্ণ কপিরাইট ফ্রি। আমি কোনোভাবেই কপিরাইট দেব না। স্ক্রিন রেকর্ড করে এই ভিডিওগুলি আপনারা আপলোড দিতে পারেন। যদি আমার চ্যানেলের ভিডিও আপনারা আপনাদের চ্যানেলে বা ফেসবুক পেজে অথবা অন্য কোথায় আপলোড দিতে চান, তাহলে অবশ্যই স্ক্রিন রেকর্ড করে আপলোড দেবেন। আর সবশেষে একটি কথা বলবো, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদেরকে দেখার সুযোগ করে দেবেন। এবং আমি যদি ভিডিওতে কোনো কিছু ভুল ভ্রান্তি বলে থাকি, তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে দেবেন, যাতে আমি আমার ভুলটি শুধরাতে পারি।